পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস সেভেনের ইতিহাস বিষয়ের নবম বা অন্তিম অধ্যায়, আজকের ভারত, সরকার, গণতন্ত্র ও স্বায়ত্ত শাসন, এই অধ্যায় নিয়ে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অধ্যায়টি আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। আজকের ভারতবর্ষ অর্থাৎ বর্তমান ভারতবর্ষ, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের পরে ব্রিটিশদের অধিকার বা নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে দেশ সে স্বাধীনতা প্রাপ্তি, সেই সময়কাল এবং সেই সময়কালের কিছু ঘটনাক্রম, দেশের স্বাধীনতার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া এবং স্বায়ত্ত শাসন, প্রথমে এই তিনটি শব্দ নিয়ে একটু আলোচনা করা যাক। সরকার বলতে যার মাধ্যমে বা যে ব্যবস্থার মাধ্যমে দেশ পরিচালিত হয় তাকেই বলা হয় সরকার। সরকার শব্দটা ফার্সি ভাষা থেকে এসছে, অর্থাৎ বর্তমান ইরানের যে ভাষা পারসিক বা ফার্সি, যেটি একটা সময় ভারতবর্ষের সমস্ত প্রশাসনিক কাজ মূলত সুলতানি যুগে এবং মোগল যুগের বিভিন্ন সময়ে যে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য যে ভাষাটি ব্যবহার করা হতো সে ফার্সি ভাষার কথা এখানে বলা হয়েছে। সরকার শব্দটি ফার্সি ভাষা থেকে এসছে, মানে হলো শাসনকর্তা। তো শাসনকর্তা এক এক রকম হতে পারেন, শাসনকর্তা বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি অনুযায়ী তিনি দেশ পরিচালনা করতে পারেন, তার দ্বারা দেশ শাসিত হয়, তাকেই বলে সরকার। আর যেই শাসন ব্যবস্থায় জনগণই শেষ কথা বলে, যেখানে জনগণের কথাই মূল এবং তার মাধ্যমেই দেশ পরিচালিত হয় বা দেশ শাসনের ক্ষেত্রে জনগণের একটা বড় ভূমিকা আছে, তাকে বলা হয় গণতন্ত্র। এবং স্বায়ত্ত শাসন শব্দের অর্থ কি? স্বায়ত্ত শাসন শব্দের অর্থ হলো স্বশাসন বা নিজের শাসন, অর্থাৎ আমার জায়গা বা আমি আমার গোষ্ঠী বা আমার কোনো সংস্থা বা আমার দেশ আমি যখন পরিচালনা করছি বা শাসন করছি তখন বাইরের কোনো শক্তি বা বাইরের কোনো দেশ তার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা নাক গলাতে পারবে না, তাকেই বলে স্বায়ত্ত শাসন। এতক্ষণ যা যা পড়া হলো, অর্থাৎ এই যে আটটা অধ্যায় আমি আলোচনা করেছি, বাস্তবিক কি আমিও আলোচনা করেছি আটটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লাইন ধরে ধরে ভিডিওর আলোচনা কিন্তু আমার চ্যানেলে রয়েছে। ক্লাস সেভেনের প্রত্যেকটা ভিডিও রয়েছে ইতিহাসের, সমস্ত ভিডিওগুলো তোমরা সেখানে দেখে নিতে পারো। আর কোনো চ্যানেলে সম্ভবত সাবজেক্ট ধরে, অর্থাৎ বিষয় ধরে ধরে, মূলত ইতিহাস এই বিষয়টা ধরে ধরে এবং বাংলা বিষয় ধরে ধরে এরকম আলোচনা কিন্তু নেই, ইতিহাসের আলোচনা মূলত নেই। তাই ইতিহাসের আলোচনাগুলো কিন্তু তোমরা সবাই সেখানে দেখে নিতে পারো, একটা ধারণা তোমরা পাবে, তারপরে তো প্রশ্ন উত্তর রয়েছে। তো সেই পুরোনো দিনের এই আটখানা অধ্যায়ে আমরা কিন্তু অনেক পুরোনো দিনের অনেক কিছু আমরা জানতে পেরেছি, অনেক শব্দ ব্যবহার করেছি, অনেক কিছু জেনেছি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে। যাই হোক, সরকার যার কথাটা আমরা আলোচনা করছি, সেই সরকার শব্দটা ফার্সি ভাষা থেকে এসছে। শাসনকর্তা বা শাসন ব্যবস্থা মধ্যযুগে ভারতে সরকার বলতে তাই বোঝাতো। ইংরেজিতে গভর্নমেন্ট বা সরকার, বা সরকার শব্দের প্রতিশব্দ হলো গভর্নমেন্ট। গভর্ন মানে হলো শাসন করা, অর্থাৎ যে শাসন করে বা যে ব্যবস্থার মাধ্যমে শাসিত হয় মানুষ, সে ব্যবস্থাটাকে বা শাসককে বলে গভর্নমেন্ট। আমরা যে দেশে এখন বাস করি, অর্থাৎ এই ভারতবর্ষেও একটা সরকার আছে। সব স্বাধীন দেশ, অর্থাৎ যেই সমস্ত দেশ বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকে, থেকে স্বাধীনতা লাভ করেছে, সেখানেই সরকার থাকে। তো আগে ক্ষমতার জোরে যারা যুদ্ধ জিতত, যারা বিভিন্ন এলাকা দখল করে নিত, তারাই শাসক হতো। এখন দেশের লোকেরা নিজেরা ঠিক করেন যে কারা সরকারে থাকবেন, অর্থাৎ জনগণের ভোটে দেশ পরিচালিত হয়। যেহেতু জনগণের একটা বড় ভূমিকা রয়েছে, জনগণের একটা ব্যবস্থা রয়েছে, তাই জনগণের দ্বারা নিয়ন্ত্রিত এই ব্যবস্থাকে বলা হয় গণতন্ত্র। যেহেতু জনগণ, এই শব্দটার মধ্যে গণ আছে, সেই জনগণের দ্বারা নির্বাচিত একটি ব্যবস্থাকে বলে গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থা। লোকজন বা জনগণ এই গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু শেষ কথা বলে। এইভাবে জনগণ যাদের বেছে নেয় দেশ চালাবার জন্য, তারাই সরকার গঠন করে। মনে রেখো, এই অংশে আমরা দেখছি, এর আগের অধ্যায়গুলিতে আমরা রাজা, সুলতান, বাদশাহের কথা পড়েছি, তাদের শাসন ব্যবস্থাকে, অর্থাৎ রাজার যে শাসন ব্যবস্থা তাকে বলে রাজতন্ত্র। এখনো বিশ্বের অনেক দেশে কম বেশি রাজতান্ত্রিক ব্যবস্থা বা রাজা রানী আছেন, যদিও অনেক ক্ষেত্রেই রাজা রানী নিয়মতান্ত্রিক, অর্থাৎ তারা দীর্ঘ বছর ধরে বা বছরের বছর ধরে এই রাজতন্ত্রটা থাকায় সেই রাজতান্ত্রিক ব্যবস্থাকে
তারা একটা ঐতিহ্য হিসাবে সেই দেশের ব্যবস্থায় রেখে দিয়েছে। যদিও দেশ শাসনের ক্ষেত্রে রাজা রানীর ভূমিকাটা অতটা নয়, অর্থাৎ মুখ্য নয়, গৌণ, তাও তাঁদরা রয়েছেন। এটাকে বলা যেতে পারে নিয়মতান্ত্রিক এক ধরনের রাজতন্ত্র বা নিয়মতান্ত্রিক একটা ব্যবস্থা, যেমন ইংল্যান্ড এবং জাপান। তবে সেসব দেশেও গণতান্ত্রিক সরকার আছে, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত সরকার রয়েছেন। ইংল্যান্ডে প্রধানমন্ত্রী রয়েছেন, তাও সেখানে একটা প্রাচীন ঐতিহ্য রাজতন্ত্রে রয়েছে দেখে রাজা রানী রয়েছেন। তিনি তারা নিয়মতান্ত্রিক, অর্থাৎ নিয়ম রক্ষার জন্যই বলা যেতে পারে সেই রাজতন্ত্রের অস্তিত্ব রয়েছে। জনগণ সেখানে নিজেরাই সরকার বেছে নেয়, ভারতে রাজা রানী নেই। এখানে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক কিছুটা কিছু ক্ষেত্রে বলা যায়, এবং প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার পরিচালনার জন্য তিনি রয়েছেন। প্রত্যেক দেশ কিভাবে চলবে, অর্থাৎ প্রতিটা দেশ কিভাবে চলবে, তার কিছু নিয়ম কানুন থাকে। সেই নিয়ম কানুন বা সেই বইয়ের মাধ্যমে, সেই আইনের মাধ্যমে দেশ পরিচালিত হয়। অর্থাৎ নিয়ম কানুন বা আইন সেটা না থাকলে দেশ কিন্তু একটা উচ্ছৃঙ্খলতার নামান্তরে পৌঁছে যাবে, অর্থাৎ সেখানে কোনো শৃঙ্খলা থাকবে না। এই নিয়ম কানুন বা এই আইনের বই যেটা রয়েছে তাকেই বলা হয় সংবিধান। বিধান মানে হলো নিয়ম, অর্থাৎ নিয়ম কানুনের বই। বেশিরভাগ দেশেরই সংবিধান আছে, এবং বেশিরভাগ দেশেরই যে সংবিধানগুলো রয়েছে সেগুলো লেখা বই, অর্থাৎ লেখা রয়েছে সেই সংবিধানের নিয়ম কানুন। আবার কোনো কোনো দেশে সংবিধান আছে কিন্তু সেটা অলিখিত, লেখা না। সেখানে বহু বছর ধরে যে সমস্ত নিয়ম কানুন গুলো চলে আসছে, বছরের পর বছর ধরে যে নিয়ম কানুন গুলো পালন করে হয়েছে বা হচ্ছে, সেগুলোই হলো সেই দেশের সংবিধান। আমাদের দেশ ভারতবর্ষের একটা লিখিত সংবিধান আছে, ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। বর্তমানে যে সমস্ত দেশগুলো স্বাধীনতা লাভ করেছে সেই সমস্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কিন্তু ভারতবর্ষের। এত ধারা উপধারা, অর্থাৎ বিভিন্ন ধরনের ধারা উপধারা বা বিভাগ রয়েছে, 470টির মতো ধারা রয়েছে, বিভিন্ন তপশিল রয়েছে, বিভিন্ন পরিশিষ্ট রয়েছে। এবং এই ভারতীয় সংবিধান রচনা হওয়ার পর এ পর্যন্ত সংবিধানের নানা ক্ষেত্রে যখন সমস্যা দেখা দিয়েছে, সেই সংবিধানকে চেঞ্জও করা হয়েছে জায়গায় জায়গায়। এরকম এ পর্যন্ত 105 বার ভারতীয় সংবিধান কিন্তু পরিবর্তিত হয়েছে, অর্থাৎ পাল্টানো হয়েছে। এই যে সংবিধান লেখা হয়েছে, সংবিধান লেখার ক্ষেত্রে যিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন, প্রধান ব্যক্তি ছিলেন, তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। বাপাশে তার কিন্তু ছবি দেখতে পাও তোমরা, দেখো তার জন্ম 1861 এবং মৃত্যু 1956 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের সংবিধানের রূপকার বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ভারতীয় সংবিধানে দেশের সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে দেশের জনগণের অধিকারই স্বীকার করা আছে, অর্থাৎ সংবিধানে জনগণের কেই কিন্তু বেশি অধিকার দেওয়া রয়েছে। এবং দেশের জনগণ 5 বছর পর পর দেশে ভোট হয়, সেই ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে সরকার বেছে নেয়, অর্থাৎ কে প্রধানমন্ত্রী হবে সেটাকে বেছে নেওয়া হয় দেশের ক্ষেত্রে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী 5 বছরের জন্য সরকার বেছে নেয়। এবার টুকরো কথায় ভারতের সংবিধান, অর্থাৎ আমাদের দেশের এই যে সংবিধান রয়েছে, এই সংবিধানটা কবে লেখা হলো, কতদিন সময় লাগলো, সেটা সম্মুখে আলোচনা করা রয়েছে। বলা হয়েছে ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের যে খসড়া, অর্থাৎ যে ড্রাফট করা হয়েছিল, যে লেখাগুলো হয়েছিল, তার প্রধান স্থপতি তিনি ছিলেন, ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন তিনি। এবং এই সংবিধান দীর্ঘদিনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধান রচনার যে গণপরিষদ গঠিত হয়েছে 1946 সালে, তার প্রথম অধিবেশন হয়েছিল 9ই ডিসেম্বর, এবং দীর্ঘ 2 বছর 11 মাস 18 দিন নানা আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণ করে সংবিধানের গণপরিষদ যে গঠিত হয়েছে, সে গণপরিষদের প্রত্যেকটা সদস্যের মতামত নিয়ে 2 বছর 11 মাস 18 দিন পরে ভারতের সংবিধান, কিন্তু এই সংবিধান গণপরিষদে এই সংবিধান গৃহীত হয়েছিল 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। দীর্ঘ বড় এই সংবিধান, 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধানটা কিন্তু কার্যকর হলো, করা হলো, অর্থাৎ এই সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে এটা বলা হলো। 1950 সালের যেহেতু 26শে জানুয়ারি দিনটি সংবিধান কার্যকর করা হয়, এই জন্য এই 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে
কিন্তু পালন করা হয়। প্রজাতন্ত্র এবং গণতন্ত্র এই দুটো সম্পর্কে কিছুটা কনফিউশন হতেই পারে তোমাদের। প্রজাতন্ত্র রিপাবলিক বলা হয়, সেখানেও কিন্তু পাবলিক বা জনগণের কথা বলা রয়েছে। প্রজাতন্ত্র মূলত যেই দেশ সংবিধানের দ্বারা পরিচালিত হয়, যেই দেশের পরিচালনায় সংবিধান রয়েছে, অবশ্যই জনগণের একটা বড় ভূমিকা রয়েছে, সেই ব্যবস্থাকে বলা হয় প্রজাতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ প্রজাতন্ত্র এবং গণতন্ত্র কিন্তু প্রায় কাছাকাছিও বলা যেতে পারে। বিভিন্ন সংবিধানের যারা রূপকার, সংবিধানের প্রণেতা, বিভিন্ন দেশের যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সংবিধান এবং সংবিধানের এই প্রজাতান্ত্রিক এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে একই হিসাবেও অনেকে দেখেন। তো ভারতবর্ষ একটা বিশাল দেশ, বলা হয়েছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর এখানে একটি কেন্দ্রীয় সরকার অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত দেশের প্রধানমন্ত্রীকে নির্বাচন করা হয় এবং প্রধানমন্ত্রীর পরবর্তী সময়ে তার মন্ত্রীগোষ্ঠীকে তিনি বেছে নেন। তো একটি সরকার নির্বাচিত হয় জনগণের ভোটে, জনগণের ভোটে গণতান্ত্রিক একটি সরকার, যেটি কেন্দ্রীয় সরকার বলা হয়েছে। এবং আমাদের প্রত্যেকটা রাজ্যে, যে 28টি রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যেও কিন্তু আলাদা সরকার রয়েছে, তাদের বলা হয় রাজ্য সরকার। সেই যে রাজ্যের সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী, আর কেন্দ্রীয় সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুটোই কিন্তু জনগণের ভোটে হয়, প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের দ্বারা ভোটে কিন্তু এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নির্বাচিত হন। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ, রাজ্য সরকারকে ওই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা বা জনগণ নির্বাচন করেন। তো সংবিধানে উল্লেখ করা রয়েছে যে কেন্দ্রীয় সরকারের কি কি ক্ষমতা এবং রাজ্য সরকারের কি কি ক্ষমতা, তা কিন্তু স্পষ্ট করে বলা আছে। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করে, অর্থাৎ যেই ধরনের শাসন ব্যবস্থায় দুটো সরকারের ক্ষমতা থাকে, তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকারি ব্যবস্থা। অর্থাৎ ভারতবর্ষে যেহেতু একদিকে কেন্দ্রীয় সরকার রয়েছে, দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, এবং অন্যদিকে প্রতিটা রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছেন, এই দুটো সরকার রয়েছে, তাই এই ধরনের রাষ্ট্রকে বলা হয় যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রীয় সরকারি ব্যবস্থা রয়েছে। ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, জনগণ নিজেরা শাসক বেছে নেয়, আবার অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় রাজ্য দু ধরনের সরকারই আমাদের দেশের শাসন ব্যবস্থা রয়েছে, তাই ভারতবর্ষকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র কিন্তু বলা যায়। সরকার ধারণাটি তার কাজের মধ্য দিয়ে স্পষ্ট হয়, অর্থাৎ সরকার কি করছে, ফলে সরকারের কাজ কি, এই প্রশ্নটা স্বাভাবিক। এই যে সরকার আমরা নির্বাচন করছি 5 বছর পর পর, এই সরকারের কাজ কি, এই প্রশ্ন ওঠা কিন্তু স্বাভাবিক। খুব সাধারণভাবে বললে সরকারের কাজ দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, অর্থাৎ দেশ কোন পথে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে সেটা দেখা, যাতে জনগণের ভালো হয় তার জন্য নানা উদ্যোগ নেওয়া, ট্যাক্স কালেক্ট করা, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা যাতে বজায় থাকে, অন্যান্য বহিরাগত শক্তি বা বিদেশি জাতি বা বিদেশি শক্তি যাতে দেশকে দখল করতে না পারে সেটাকে দেখা, দেশের শান্তি বজায় রাখা, দেশের উন্নতি যাতে তার প্রমাণ নয় দেশের উন্নতি ঘটে সেটা দেখা, সমস্ত কিছু কিন্তু সরকারের কাজ। আর এইসব কাজ সরকারকে পথ দেখায় সংবিধান, অর্থাৎ সংবিধান অনুযায়ী কিন্তু সরকার এই ধরনের কাজগুলো পরিচালনা করে, সরকার সংবিধান মেনেই দেশকে শাসন করে। সরকারের কাজকর্মকে চালানোর জন্য অর্থাৎ সরকার তার 3টি স্ট্যান্ড বলা যেতে পারে, অর্থাৎ সরকার যদি একটা একটা চেয়ার হয় তাহলে তার 3টে পায়া রয়েছে, সেই 3টে পায়া বা যেই 3টি যে ব্যবস্থা যার মাধ্যমে সরকার পরিচালিত হয়, যে 3টি বিভাগ রয়েছে, সেই 3টি বিভাগ হলো আইন, শাসন এবং বিচার। শাসন বিভাগ ওই আইন অনুসারে, যারা একটা আইন বিভাগ যেখানে দেশের আইন তৈরি হয়, শাসন বিভাগ ওই আইন অনুসারে দেশ পরিচালনা করে, আর বিচার বিভাগ সংবিধান অনুসারে পরিচালিত হচ্ছে কিনা, অর্থাৎ দেশ শাসিত হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখে বিচার বিভাগ বা দেশের আদালত, এসবের প্রতি নজর রাখে। আর কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়াও কিন্তু বিচার বিভাগের কাজ, অর্থাৎ কোর্টে তার বিচার হয়। অর্থাৎ আইন রচিত হয় একটা জায়গায়, শাসন করা হয় তার মাধ্যমে, শাসন বিভাগ করে এবং বিচার করা হয় বিচার বিভাগের মাধ্যমে। টুকরো কথায় আমরা সরকারের যে বিভাগগুলো সেটা আলোচনা করছি। সব দেশে বিচার বিভাগকে বাকি 2 বিভাগের থেকে আলাদা রাখা হয়। তো একটা মানুষের হাতে যদি সমস্ত পাওয়ার থাকে, সে মানুষটা কিন্তু স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হতে পারে, সে কিন্তু ভাববে যে আমি সবকিছু করতে পারি, আমি আইন রচনা করব, আমি বিচার করব, আমি শাসন করব, কে আমাকে কি বলার আছে। কিন্তু যদি সেই ক্ষমতাগুলোকে 3টে মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে 3টে মানুষ এক একজন কিন্তু
আরেকজনকে নিয়ন্ত্রণ করতে পারবে, অর্থাৎ আইন একজন রচনা করবে, সেই অনুযায়ী সমস্ত কিছু শাসন পরিচালনা হচ্ছে কিনা আরেকজন দেখবে এবং আরেকজন সেটার বিচার করবে। একজনের হাতে পাওয়ার যদি সবকিছু চলে যায় তাহলে কিন্তু সেটা স্বৈরাচারী বা স্বেচ্ছাচারের জায়গা চলে যাবে। সব দেশে বিচার বিভাগকে বাকি দুই বিভাগ অর্থাৎ আইন ও শাসন বিভাগ থেকে আলাদা রাখা হয়েছে, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয়, অর্থাৎ একটা মানুষ যাতে বিচার পায় তার জন্যই একে এই ব্যবস্থা। অর্থাৎ এই যে তিনটে বিভাগকে আলাদা রাখা, স্বতন্ত্র রাখা, এটাকেই বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এই স্বতন্ত্রীকরণ মানে আলাদা। এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ ধারণা, এটা কিন্তু ভারতবর্ষ থেকে আসেনি, এটা কিন্তু সুদূর ফ্রান্স থেকে এসেছে। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট বা ফরাসি বিপ্লবের ভিত তৈরি করেছেন যে সমস্ত দার্শনিকেরা বা যে সমস্ত লেখকেরা, তাদের মধ্যে অন্যতম ছিলেন মন্তেস্কু। সে মন্তেস্কু তিনি তার গ্রন্থে কিন্তু প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, তার কথা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু তিনি কিন্তু প্রথম বলেছিলেন এই ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা, অর্থাৎ একজনের হাতেই সমস্ত ক্ষমতা না রেখে তিনজনের মধ্যে বা তিনটি বিভাগের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দেওয়ার কথা তিনি বলেছিলেন। ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করে না, অর্থাৎ একজনকে ভোটে নির্বাচন করলো তা নয়, নিজেরাও শাসনে অংশ নেয়, সরাসরি শাসনে অংশ নেয়, ওকে বলে স্বায়ত্ত শাসন। স্ব মানে নিজ, আয়ত্ত মানে অধীন। জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলে স্বায়ত্ত শাসন। পশ্চিমবঙ্গে স্বায়ত্ত শাসন দুভাবে দেখা যায়, শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। আমরা দেখেছি পৌরসভার নানা ধরনের ক্ষমতা রয়েছে, নানা ধরনের কাজকর্ম রয়েছে, একদম নিচু লেভেলে শহরের ক্ষেত্রে পৌরসভা থাকে আর গ্রাম লেভেলে থাকে পঞ্চায়েত ব্যবস্থা। এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে জনগণ কিন্তু সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে। ছোট ছোট নগর বা শহরে পৌরসভা আছে। পৌর কথাটি এসছে পুর বা নগর, প্রাচীন সংস্কৃত কথা থেকে এসছে, কিন্তু পুর, সংস্কৃত পুর মানে নগর। ওই শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার যারা সদস্য থাকেন বা কাউন্সিলর থাকেন তাদেরকে নির্বাচন করেন। এদের পৌর প্রতিনিধি বা কাউন্সিলর বলা হয়। এদের মধ্যে একজন, অর্থাৎ এই যে কাউন্সিলর যারা নির্বাচিত হন তাদের মধ্যে থেকে একজনকে সমস্ত কাউন্সিলররা মিলে তাকে পৌর প্রধান নির্বাচন করে। শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন, প্রশাসন এগুলি দেখভাল করাই পৌরসভার কাজ। পৌরসভা কি কি কাজ করে? জনগণের পরিষেবাগুলো পাচ্ছে কিনা, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে কিনা, নানা ধরনের রোগ ব্যাধি থেকে তারা মুক্ত আছে কিনা, ড্রেনেজ ব্যবস্থা দেখা, নোংরা আবর্জনা সংগ্রহ করা, লাইটের ব্যবস্থা দেখা, বর্তমান সময় যেগুলো তারা করে সেই সমস্ত কাজ, পানীয় জলের সরবরাহ ঠিকঠাক আছে কিনা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এই সমস্ত কিছু পৌরসভা করে। বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসার ও স্বাস্থ্য উন্নয়নে তাতেও কিন্তু পৌরসভা অনেক উদ্যোগ রয়েছে। শহর বা নগরে পৌরসভা যেমন আছে তেমনি গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করেন, যাদের বলা হয় মেম্বার। তাদের মধ্য থেকে একজন হন পঞ্চায়েত প্রধান। গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। গ্রামের রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে পানীয় জল সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ মানে রাস্তাঘাট নির্মাণ, শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা ক্ষেত্র তৈরি করা, বনসৃজন করা, এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের কিছুটা তাদের নিয়ন্ত্রণেও পড়ে। এই যে আমরা জানি যে গ্রাম পঞ্চায়েত স্তরে অর্থাৎ গ্রামের স্তরে যে নির্বাচন হয় সেটা ত্রিস্তরীয়। পঞ্চায়েত ব্যবস্থাকে আমরা তিনটে স্তর জানি, একদম নিচের স্তরে গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং ঊর্ধ্বে জেলা পরিষদ। অনেকগুলি গ্রাম নিয়ে হয় ব্লক, সেই ব্লকে একইভাবে একজন একটি পঞ্চায়েত সমিতি থাকে, আবার কয়েকটি ব্লক নিয়ে হয় জেলা, জেলায় থাকে জেলা পরিষদ। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত তা নিয়ে এখানে আলোচনা করা রয়েছে। গ্রামের মতো ব্লক এবং জেলা স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উপর। পৌরসভা হোক বা পঞ্চায়েত ব্যবস্থা, সবেতেই 5 বছর অন্তর অন্তর কিন্তু ভোট হয়, প্রতিনিধি নির্বাচন করা হয়। আবার দুই ক্ষেত্রে নানাভাবে জনগণ নিজেরাও শাসন ব্যবস্থা নানা কর্মসূচিতে জনগণের কিন্তু এই পৌরসভা বা পঞ্চায়েতে একটা বড় ভূমিকা থাকে। এভাবে জনগণ তার সরাসরি যোগদানের মধ্য দিয়ে শহর বা নগর বা গ্রামের জনগণ বা এই গণতন্ত্র জোরদার হয়ে ওঠে। টুকরো কথায়, গণতন্ত্র এই যে ধারণাটা সেটা যে বর্তমান সময়ের ধারণা নয়, অনেক প্রাচীন কাল থেকে এই গণতন্ত্রের ধারণাটা আসছে সেটা আলোচনা করা রয়েছে। গণতন্ত্রের ধারণা নতুন নয়, আজ থেকে 2500 বছর আগের কথা। গ্রিস দেশে যে এথেন্স নগররাষ্ট্র যেটা ছিল সেখানে লোকেরা তাদের মধ্য থেকে শাসক বেছে নিত, অর্থাৎ নিজেদের মধ্য দিয়ে একজনকে শাসক বেছে নিত। কিভাবে নিত?
তারা কি করতো বলা যায়, শোনা যায় যে লোকেরা ভাঙা কলসির টুকরো, অর্থাৎ কলসি যে ভেঙে গেলে তার যে টুকরো, তার উপর পছন্দ মতো চিহ্ন এঁকে, অর্থাৎ দেখা যাচ্ছে অনেকে ভোটে দাঁড়িয়েছে, যাকে তারা ভোট দিতে চায় বা যাকে তারা পছন্দ মনে করে, তারা একটা বড় কলসির মধ্যে ওই ভাঙা কলসির যে টুকরো তার মধ্যে বিভিন্ন সিম্বল এঁকে, দেখা যাচ্ছে কোনো একজন মানুষ ভোটে নির্বাচিত হচ্ছে, সে একটা গোল বল নিয়েছে, তাকে যদি কেউ ভোট দেয় তাহলে একটা গোল বলের সাইন এঁকে কলসি, ভাঙা কলসির টুকরোর মধ্যে তারা বড় কলসিতে ফেলে দিল। দেখা যাচ্ছে যে সাইনটা বেশি পাওয়া গেল একটা নির্দিষ্ট সময়ের পরে, সেই সাইন সের ব্যক্তি কিন্তু শাসক হিসাবে নির্বাচিত হলো, অর্থাৎ সেইভাবেই কিন্তু শাসক নির্বাচিত হতো। বর্তমান সময়ে অনেকটা পঞ্চায়েত ব্যবস্থার যে ব্যালট তার কথা বলা যেতে পারে। এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।